বর্তমানে ইরানকে সারা বিশ্বের শক্তিশালী ড্রোন এবং অত্যাধুনিক দূরপাল্লা মিসাইলের জন্য সব দেশই ভালোভাবে চিনে। এবছরের শুরুর দিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানের তৈরি ড্রোন কেনার জন্য সারা বিশ্বের 90টি দেশ আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে চীন একাই দেশটির 15,000 আনক্রুড এরিয়াল ভেহিকেল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। যুদ্ধ ড্রোন নির্মাণে ইরানের ক্ষমতা এখন শীর্ষে পৌঁছেছে। বর্তমানে ইরানের হাতে অনেক রকম সামরিক আনক্লুড এরিয়াল ভেহিকেল আছে। এগুলোর মধ্যে শাহেদ 136 ড্রোন সবচেয়ে বেশি আলোচিত। এছাড়াও শাহেদ 129 এবং মহাজের 6 ড্রোন সবার দৃষ্টি কেড়েছে। শাহেদ 136 ড্রোনটি আরামকো কিলার হিসেবে খ্যাতি পেয়েছে। এই ড্রোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি বিস্ফোরক নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। এতে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তেলকেন্দ্র এবং গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালানো যায়, অথচ আশেপাশের কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয় না। শাহেদ 129 ইরানের তৈরি চালকবিহীন গোয়েন্দা ড্রোন। এই ড্রোন ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের উপর দিয়ে খুব নিচু হয়ে উড়ে যেতে সক্ষম। ইরান ঘোষণা করেছে যে এইসব ড্রোন 50 সেকেন্ডের মধ্যে যে কোনো বড় টার্গেট ডুবিয়ে দিতে সক্ষম। অন্যদিকে শাহেদ 129 রেকনিসেন্স বা কমব্যাট অপারেশনে সফলতা রয়েছে। অনেক ধরনের বোমা আর মিসাইল নিয়ে উড়তে পারে এই ড্রোন। প্রায় 1700 কিলোমিটার রেঞ্জের এই আনকোড এরিয়াল ভেহিকেলটি ফিক্সড অথবা মোবাইল গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে অপারেট করা যায়। ট্রেলার বা ট্রাকে ইনস্টল করে ব্যবহার করা যায় বলে ড্রোনটির সুবিধাও অনেক। স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম দিয়ে ব্যবহার করার জন্য এর একটি সংস্করণও আছে। আর মহাজের 6 ড্রোনের মূল আকর্ষণ কায়েম 5 বোমা। প্রায় 600 কেজি ওজনের এই ড্রোন 100 কেজি পেলুড নিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রানওয়ে ছাড়াই উড়তে সক্ষম এই ড্রোন। প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমে আসে। ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার সাথে ইরানের সহযোগিতা সম্পর্ক বেড়েছে। ইউক্রেনের চলমান সংঘাতে রাশিয়ার পাশে থেকে এবং রাশিয়াকে অস্ত্র দেওয়ার জন্য ইরান পশ্চিমা সমালোচনার পাশাপাশি আন্তর্জাতিক চাপে পড়েছে। বিশেষ করে ইরানের সামরিক ড্রোনের সরবরাহে কড়া নজরদারি করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্ররা। কারণ পশ্চিমারা ইরানের বিরুদ্ধে রাশিয়ার ভয়াবহ সামরিক অভিযানে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে অভিযুক্ত এবং চাপ প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বলছে রাশিয়াকে দিয়ে ইরানি ড্রোনগুলোকে এমন আপডেট করা হয়েছে যা ইউক্রেনে কম খরচে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে রাশিয়ার একটি কারখানা স্থাপনে সহায়তা করছে ইরান। ওই কারখানায় ইরানের ডিজাইন করা প্রায় 6,000 ড্রোন তৈরির পরিকল্পনা করা হয়। রাশিয়ার মস্কো থেকে প্রায় 600 মাইল পূর্বে আলাভোকা স্পেশাল ইকোনমিক জোনের ভেতরে এই ড্রোন ফ্যাক্টরি নির্মাণ করছে রাশিয়া। আর তার নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম ইরান থেকে নিয়ে আসছে রাশিয়া। কারখানাটির অবস্থানের একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিরুদ্ধে ইরানের ড্রোন ব্যবহারের অভিযোগ অস্বীকার করে রাশিয়া। ইরানি কর্তৃপক্ষও এই ধরনের অভিযোগ অস্বীকার করে থাকে। তবে ইরান স্বীকার করেছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর আগে অল্প সংখ্যক ড্রোন রাশিয়ায় রপ্তানি করা হয়েছিল।